ওয়ালাইকুম সালাম কি ব্যাপার এত বেলা হয়েছে ক্লাসে কেউ আসেনি কেন ম্যাডাম পথে পথে জনাবের লোক বাধা দিচ্ছে কাউকেই আসতে দিচ্ছে না উনি ভারতনাট্যমের উপরে যে মুদ্রাটা দেখিয়েছেন এটা যদি তুলতে পারি তাহলে এবার জেলা কম্পিটিশনে যেতে পারবো ঘরের মেয়ে ঘরে ফিরে যাও কালচারাল একাডেমি বন্ধ যাও তোমরা এলে কেমন করে আমাদের বললো তোমাদের লাইসেন্স আছে তোমরা যেতে পারো লাইসেন্স কিসের লাইসেন্স নাই কোনো লাইসেন্স নাই বিনা লাইসেন্সে ব্যবসা বড়ই অন্যায় ইন্সপেক্টর আপনি কি বলতে চাইছেন বলে ফেলেছি ওসি কাশেম আলী আইন ছাড়া বেআইনি কথা বলেই না জরিনা খাতুন কে তুমি রূপা মজুমদার আর তুমি তোমার নাম নিশ্চয়ই অরুণা কিছুই করার নেই থানায় যেতে হবে যে কেন থানায় যেতে হবে কেন ওদের পুরনো রেকর্ড বড়ই খারাপ এই চলো 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 এই চলো ম্যাডাম বাবান এই চলো 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 দেখুন মিস সঞ্জিনা আমি আপনার কথা বিশ্বাস করছি কিন্তু আমি আমার অফিসারকে তো অবিশ্বাস করতে পারবো না ক্ষমতার অপব্যবহার করে অবিশ্বাসে কাজ করলে আপনি তা কেন বিশ্বাস করবেন স্যার আমি আপনাকে এলাকায় আমন্ত্রণ জানাচ্ছি এলাকার মানুষ সাক্ষ্য দেবে আপনার ওসি তার হীন স্বার্থে তিনজন নিরীহ মেয়েকে গ্রেফতার করে তাদের চরিত্রে তালিমা ছিটিয়েছে অথবা কাজটি করেছে কোন প্রভাবশালী মহলের ইঙ্গিতে আপনার এই কথাও আমি বিশ্বাস করছি দেখুন মিস সঞ্জিনা বড় বড় লোকেরা তাদের প্রয়োজনে এমন ছোট ছোট কিছু অভিযোগ করে থাকেন আমরা যা মোটেও ছোট করে দেখবার সুযোগ পাই না তার মানে ব্যাপারটা আপনি জানেন জানি আর জেনে শুনেই বলছি অমন একজন ক্ষমতাধর ব্যক্তির সাথে আপনার বিরোধে জড়ানো উচিত হয়নি ব্যাপারটা আপনি ওখানেই মিটিয়ে ফেলুন পক্ষ নিয়ে যখন বসে আছেন স্যার তখন পক্ষপাতিত্বের দোষে আপনাকে আর নতুন করে দোষী করব না চলি স্যার ওই কালচারাল একাডেমিতে কি কালচার হয় সেই রিপোর্টও আমাদের কাছে আছে মানে মানে বুঝতে হলে তো মানসিক হাসপাতালের দিকে তাকাতে হয় সেখানে মানসিক রোগের চিকিৎসার নামে ড্রাগের ব্যবসা হয় শিশু সাহেব আমার শুনতে লজ্জা করছে আপনি এমন একটা দায়িত্বশীল চেয়ারে বসে যেসব দায়িত্ব জ্ঞানহীন কথা বলছেন আমি এসেছিলাম আপনার কাছে ফরিয়াদ নিয়ে আফসোস ভুল জায়গায় এসেছি আপনি সঠিক জায়গাতে এসেছেন মিস সঞ্জিনা আমি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের লোকজন নিয়ে এনকোয়ারিতে যাব আমিও চাই যাবতীয় অভিযোগ মিথ্যে প্রমাণিত হোক থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ শানু এসেছিস মা বাবা প্লিজ তুমি ও নামে আমাকে দেখো না শানু মরে গেছে শানু শানুর কঙ্কাল জুড়ে যে রক্ত মাংসের শরীরটা দেখছো সে তো সঞ্জিনার শানু ইজ ডেড শানুর চ্যাপ্টার ইজ ক্লোজড কিন্তু মা রে সঞ্জিনা তো কাঠের পুতুল নয় সঞ্জিনা তো রক্ত মাংসের মানুষ সঞ্জিনাকে তো বাঁচতে হবে এই সঞ্জিনা শানুর মতো দুর্বল নয় বাবা সঞ্জিনা পুড়িয়ে দেওয়া মাস্টার বাড়ির পোড়া কাঠ পোড়া কাঠে ঘুম ধরে না সঞ্জিনা বাঁচার মতোই বাঁচবে কিন্তু একে তো বাঁচা বলে না রে মা একা কি এক মেয়ে মানুষ অরক্ষিত খোলা রত্ন ভাণ্ডারের মতো যে কেউ তাতে থাবা মারতে চায় বাঁচতে হলে একটা অবলম্বন চাই রে মা আমার অবলম্বন তো তুমি বাবা আমি তোমাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই আমি আর কদিন রে মা আমি তো সিংহভাগ পুড়ে যাওয়া এক মোমের বাতি আর অল্প সময় শেষ হয়ে যাব তারপর মা গো চৌধুরী সাহেব বড় আশা করে সৌরভের জন্য তোকে চাইছে না বাবা না তা হয় না তা হয় না আমি আর কারো হতে পারবো না বাবা তুমি ও কথা আমাকে আর বলো না ভয় হয় রে মা এমপি সাকাতুল্লার তার ছেলে জনাব যেভাবে পেছনে পড়েছে ওদের পেছনেই পড়ে থাকতে হবে বাবা আমি এখন লড়তে শিখেছি Thank you.
বেঁচে আছে ভাবি, কিন্তু অনেক অনেকে কি অবস্থা, অনেককে সদরে নিয়ে গেছে। তোমার প্রেমের মরা হতে নাও মরতে পারে, কিন্তু বাঁচবে বলে মনে হয় না। না না, অনেক এভাবে মরতে পারে না। ভাবি ভাবি, অনেককে কোন হাসপাতালে নিয়ে গেছে? খোঁজ করে মরতে যেও না, এলাকা ছেড়ে পালাও শালু। আমার শ্বশুর তোমাদের বাঁচতে দেবে না, যাও পালাও, নইলে মরবে। মরিনি ভাবি, বেঁচে আছি। কার জন্য মরবো, কতবার মরবো, কেন মরবো? চার চারটা বছর পার হয়ে গেল, অনেকে আর গ্রামে ফিরে যায়নি। ও কি সত্যি মরে গেছে? তাই যদি হয়, তাহলে কেন আর পথ চেয়ে থাকা, কেন বা মিথ্যে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা? আমার কি জীবন নেই? আমার কি সুখ সুবিধা কামনা বাসনা নিয়ে থাকার অধিকার নেই? না না, নতুন করে বাঁচবো,